সকালের ওয়েদারটা দারুণ সুন্দর আর আকাশটাও বেশ মোটামুটি পরিষ্কার। এই পাশটা দেখো পূর্ব দিকটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করি সকাল থেকে। এখন সময় হচ্ছে 5টা। আমি ওই অনিমারের ওখানে শুয়েছিলাম অনিমার রুমে, তো এখন ঘরে যাচ্ছি। অনিমার সামনে যাচ্ছে, তো চলো আমরা এখান থেকে স্টার্ট করছি ব্লগটা, তোমরা এনজয় করতে থাকো। তো সূর্য মনে হয় উঠবে, সেই কারণে লাল হয়ে গেছে গেটটা। অনিমানে যে গেট খুলছে একটু জলের ড্রাম নিয়ে। বাবারে এত কেন্দ্র দেখছো, প্রজেক্ট বানিয়েছে ইন্ডিয়ার ম্যাপ, ভীষণ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আগেরটা নিয়ে নিয়েছে জয় হিন্দ লেখা, এই যে ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, এই যে কুছ, খুব সুন্দর হয়েছে। তোমরাও জানিও কীরকম হয়েছে কুচুর হাতের কাজ, খুব সুন্দর বানিয়েছে কুচু, সেই এইটা কেটে বানিয়েছে। সাড়ে 10টা বেজে গেছে, আমার রান্না মোটামুটি কমপ্লিট হতেই চলেছে, আর শুধু শাক ভাজবো আর ডালটা করবো, হয়ে যাবে ভাত ডাল সেদ্ধ ভেন্ডি সেদ্ধগুলো হয়ে গেছে, আর একটা ভাজা এই যে হচ্ছে। তো আজকে আমরা হয়তো বাড়িতে যেতে পারি, আজকে হচ্ছে মায়ের জন্মদিন, মানে শাশুড়ি মায়ের জন্মদিন, তো আমরা সেই জন্যই ভাবছি যাবো আর কি। তো দেখা যাক কতদূর কী হয়, কেননা অনির্বাণ এখনও ফেরেনি, ও কতক্ষণে ফিরবে সেটাও বুঝতে পারছি না, 12টার আগে তো মেবি ফিরতে পারবে না। তো যাই হোক, হ্যাপি বার্থডে মা। তো আমরা ফোন করে বলেও দিয়েছি, উইশ করে দিয়েছি, বাট যাবো এখন, আমি মানে প্রিপারেশান নিচ্ছি, প্ল্যান করছি কী কী করা যাবে না যাবে। তো দেখা যাক, ও আসলে তারপর ডিসকাস করে দেন আমরা বেরোবো ভাবছি। তো বেরোনোটা এখনও ঠিক হয়নি, তবে প্রিপারেশান আমি মোটামুটি নিয়ে রাখছি, যদি যাওয়া হয় তাহলে আর কি সেলিব্রেট ওখানে করবো ভাবছি। তো চলো এখন রান্নাবান্নাটা শেষ করি। এইমাত্র কোয়েলের সাথে কথা বললাম, কালকে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, বাবা এখন ঠিক আছে, সো মোটামুটি ঝামেলা মিটেছে আর কি। অ্যাকচুয়ালি বাবার শরীরটা এতই হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায়, টেনশানে পড়ে যাই সবাই আমরা। তো যাই হোক, এখন মোটামুটি বললো ভালো আছে, বাট রাত্রিতে ঘুম হচ্ছে না, এখন এজটা অনেকটা বেশি, তো ওটা হয়ই, সেই জন্য ওটা নিয়ে চাপি না, দিনের বেলা একটু ঘুমিয়ে নেয়। তো যাই হোক চলো আগে রান্নাবান্না শেষ করে দেন ফিরছি। ওয়েদারটা ব্যাপক আছে, মানে খুব সুন্দর আছে, কোনো রকম মেঘলা নেই, সকাল থেকেই দেখছি সুন্দর আকাশটা, তোমাদের তো শেয়ারই করেছিলাম। আর আজকে সকালে আমি এসে আবার ঘুমিয়ে গেছিলাম, দেন তারপরে উঠলাম 8টার একটু আগে, 7:30 পৌনে 8টা নাগাদ। তো তখন দেখছি পুরো রোদ্দুর, এখনও ভীষণ সুন্দর রোদ্দুর, জানি না বৃষ্টি হবে নাকি, আশা করা যায় হবে না, তো দেখা যাক কী হয়। আর মাসি তো কাজবাজ করে দিয়ে চলে গেছে, যদিও আজকে কাছাকাছি কিছু দিইনি, যদি যাই আর কি ওই কারণেই দিইনি। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু মানে খুব সুন্দর আছে, মানে পুরো ঝলমলে রোদ্দুর। দুপুরে লাঞ্চ আজকে ভাত ভেন্ডি সেদ্ধ, ডাল শাক ভাজা, আর এটা হচ্ছে কুশি ভাজা। এইখানে ওই অনির্বাণের থালা আমার থালা দুজনে রেডি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে দুধ জাল। এই মাত্র মাসি 2.5 কিলো দুধ দিয়ে গেল, দেন আমি একটু পায়েস করছি, মায়ের আজকে জন্মদিন, তো সেই জন্য ভাবলাম একটু করে নিয়ে যাই, কেননা বৃহস্পতিবার মেদিনীপুর পুরো বন্ধ থাকে, কী পাবো কী পাবো না তার ঠিক নেই। তো ভালোই হয়েছে দুধটা দিয়ে গেছে। আফটারনুন এভরিওয়ান, আমরা এখন এই যে খাবো, স্নান টান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবো, খাওয়া দাওয়া করে বিকেল বেরোবো, মানে ফাইনালি অনির্বাণ বললো যাবে, তো সেই জন্য ও বললো যে বিকেলের দিকেই বেরোবো, এত সকাল সকাল আর বেরোবো না, দিয়ে মেদিনীপুরের একটু কেনাকাটি টুকটাক করবো যদি দোকান খোলা থাকে, কেননা মেদিনীপুরের ম্যাক্সিমাম দোকান বৃহস্পতিবার বন্ধ থাকে। তো পরে এই জাস্ট একটু আগে মনে পড়লো, বাট মনে থাকলে আগে মনে থাকলে হয়তো অন্য প্ল্যান হতো, যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, ভাত টাত সব রেডি করে নিয়েছি, আর এদিকে আমি একটু পায়েসটা বসিয়ে খেতে বসবো, তার কারণ এদিকে পায়েসটা মানে চালটা ফুটে যাবে ততক্ষণ আমাদের খাওয়া হয়ে যাবে। এভরিওয়ান, আমরা এখন ডোমিনোসে এসেছি অনির্বাণের আড্ডার আগে, খুব ইচ্ছে ছিল আজকে ডোমিনোসে খাবে একটু পিজ্জাটাই অর্ডার, একটা অনিয়ন চিকেন ওটা অর্ডার দিয়েছি, বাট আমার একটুকু ইচ্ছে নেই যে আমি খাবো। তো যাই হোক চলো, একটু আগে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর অর্ডারটা জাস্ট দিলাম, বাড়ি যাবো শ্বশুরবাড়ি। তো তার আগে কয়েকটা কাজ রয়েছে, মায়ের জন্য একটা কেক নিতে হবে আর একটা গিফট নিতে হবে, তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। এই হচ্ছে আমাদের পিৎজা, আয়োজনকে দেখো বসে আছে। গুড ইভিনিং এগেইন এভরিওয়ান, আমরা এই যে জাস্ট কেনাকাটি কমপ্লিট করেছি, এই যে কেক নেওয়া হচ্ছে, এখন দিচ্ছি
রাতটা, আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে, বুঝতেই পারছো আকাশটা দেখে। তো টোটোয় উঠে পড়েছি আমরা, এখন যাচ্ছি বাড়ির দিকে। অনেকটা রাত হয়ে গেল, এখন হচ্ছে 6:40 বেজে গেছে একদম। এইসব এমসিএ ছাড়লাম, চলো যাওয়া যাক। বসে গেছি, তুমি ওই পাশে চলে যাও, ছবি তুলে দিয়েছো, মা বাবার ছবি তুলে দাও ভালো করে, ভিডিও করছি। ওইটাই তুলে দিই, আমারটা তো ছবি হবে না, কাঠেরটা। হ্যাঁ বলো, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। আমার মোমবাতিটা নিবাও, মোমবাতিটা নিভিয়ে দাও। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে টু ইউ, বাবা একটু খাইয়ে দাও। তুমি যাও একটু খাইয়ে দাও, বাবা হাত দেবে না। তুমি যাও, আমি খাবার আনতে যাচ্ছি। দাঁড়াও, কি আনছিস? মিডিলে দিয়ে দাও, নাহলে একটা হচ্ছে দেখো, যেটাই হচ্ছে দেখো, অল্প করেই দাও। তুমি খাওয়াতে দাও, আমি